হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো গাইস, আমি এই ফার্স্ট প্রথম বেঙ্গলি ব্লগে আসলাম, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই প্রথম ব্লগ নিয়ে আসলাম, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে বলবো যে তোমরা, আমি এই প্রথম বেঙ্গলি ব্লগ করছি, তো তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো অ্যান্ড আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি আর সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ যে সকালের প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে, চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ পায়রাগুলি ওড়ায়, ওদের আকাশে উড়ে বেড়াচ্ছে, এবং তোমরা সকালের আকাশটাকে দেখছ, খুবই সুন্দর লাগছে। তো গাইস, এখন বাজে সকাল 7টা, তো আমি এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করব। তো আর সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে চলো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অনেকের অনেক কোশ্চেন আছে, তো তোমরা এই ভিডিওর কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার আমি দেব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। তো এখন দুপুরবেলা, তো একটু ছাদে আসলাম, এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো আমি এখন ছাদের উপরে আছি। এখন এরপরে দুপুরে রান্না হবে, চলো দেখা যাক কী কী রান্না হলো। তো এখানে দেখতে পাচ্ছ যে কুমড়োর তরকারি হচ্ছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে কাটা আছে, আলু কাটা আছে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেল। তো বিকেলে দেখতেই পাচ্ছ যে বিকেলের নেচারটা খুবই সুন্দর লাগছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের টিফিন আমি ফুচকা খাবো এখন। তো দেখতেই পাচ্ছ ফুচকা খেতে কার না ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তো কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগে ফুচকা খেতে। তো সন্ধ্যাবেলা খুব ইচ্ছে হলো ফুচকা খাওয়ার, তো ফুচকা নিয়ে চলে আসলাম বাজার থেকে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব, তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বিকালে আকাশের মেঘটা খুবই সুন্দর লাগছে দেখতে, আর চারিপাশটা তো খুবই ভালো লাগছে। তো বিকেলের আকাশটা, সূর্য ডুবে গেছে, তো আকাশটা দেখতে অপূর্ব লাগছে এবং খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, তো চলো এবার যাওয়া যাক। তো ফ্রেন্ড, তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অন্য কোনো ভিডিও বানানোর চেষ্টা করব, অন্য ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসায় আমি যাতে এগিয়ে যেতে পারি, এটাই তোমাদের কাছে চাওয়া। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি পড়তে বসবো, আর এটাই প্রতিদিনকার রুটিন আমার। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং পাশে থেকো, এবং তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে